আসসালামু আলাইকুম টিভি থেকে আমি ওবাইদুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মূলত এসি নিয়ে আলোচনা করব নতুন এসি কিনবার আগে যে বিষয়গুলো নিয়ে জানা দরকার তা নিয়ে কথা বলবো আশা করছি সঙ্গেই থাকবেন গরম চলে এসেছে অনেকেই এসি কিনবেন বা কেনার নিয়ত করেছেন তো এই জিনিসটা আসলে হুট করে কিনে ফেলবেন না আগে বিশেষ কিছু বিষয় জেনে তারপরে এসি কিনবেন কারণ এসি একবার কিনে ফেললে কিন্তু সেটি আর পরিবর্তন করা যাবে না তো এসির প্রধান যে বিষয়টি থাকে যে আপনি কত টনের এসি কিনবেন এই প্রশ্নটি অনেকেই করেন যে আসলে কত টন এসি আমার দরকার সেটি জানার জন্য যেটি সহজ সিস্টেম সেটি হচ্ছে যে আপনার রুমের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা এই তিনটা মিলে গুণ করলে যেটি হবে তার উপরে আসলে মূলত নির্ভর করে যে আপনি কত টন এসি আসলে আপনার পারফেক্ট দরকার এর বাইরেও আরও কিছু বিষয় আছে যে বিষয়ের উপরে আসলে নির্ভর করে যে আপনি এসিটা কত দরকার এর মধ্যে হচ্ছে যে কতজন ইউজার মানে এই কক্ষটার মধ্যে কতজন মানুষ থাকবে যেরকম দেখা গেছে যদি সেটি অফিস হয় সেখানে অনেক মানুষ থাকবে দরজাটা কতবার খোলা হবে সেটিও একটি বিষয় এবং আপনি টপ ফ্লোরে কিনা বা আপনার যেই কক্ষে আপনি এসি স্থাপন করতে চাচ্ছেন সেখানে দেয়ালে সবসময় রোদ থাকে কিনা অনেকেই প্রশ্ন করেন যে অ্যাক্টন এসি এর মানে কি আসলে অ্যাক্টন বলতে কি বোঝাতে চাচ্ছে এটি আসলে যদি সহজ ভাষায় বলি যে অ্যাক্টন মানে হচ্ছে বারো হাজার বিটি ই ইউ অর্থাৎ অ্যাক্টনের এসি প্রতি ঘন্টায় বারো হাজার বিটি ইউ তাপ শোষণ করতে পারবে এবং এই যে আঠারো যদি দেড় টন হয় তাহলে আঠারো হাজার বিটিইউ এভাবে যত বাড়বে তত এটির পার্সেন্টেজ আকারে বেড়ে যাবে আর এভাবে আসলে যত টন বাড়বে তত আপনার কুলিং পাওয়ার বাড়বে অর্থাৎ যত বড় রুম নিবে তত বড় বেশি টনের এসি লাগবে আরও কিছু বিষয়ে জানতে হবে রুমের হিট কন্ডেভিটি কিরকম অর্থাৎ সেখানে যে আসবাবপত্র হয় তার জন্য একরকম যদি স্টিলের বেশি আসবাবপত্র থাকে সেজন্য বেশি টনের এসি লাগবে এর মানে হচ্ছে যে স্টিলে আপনার তাপ অতি দ্রুত সে তাপ কি বলে বাংলা ভাষায় বলতে গেলে তাপ শোষণ করে সে দ্রুতই গরম হয় তো আজকে আমি আসলে হাতে কলমে দেখাতে চাচ্ছি যে আপনার রুমের সাইজ কত হলে কত টন এসি লাগবে এই যে অঙ্কটা আছে সেটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এখন আমি আপনাদের হিসাবটা দেখাতে চাচ্ছি সময় বেশি লাগতে পারে সেজন্য আমি আগেই লিখে রেখেছি এখানে সবকিছু যাতে অল্প সময় আপনাদের বুঝিয়ে দেওয়া যায় এখন আমরা একটি রুমের আয়তন কিভাবে নিব সেটি দেখব ধরেন এটি হচ্ছে আপনার একটি কক্ষ সেখানে আমরা এটি হচ্ছে উচ্চতা এটি হচ্ছে লেন্থ এবং ওয়াইট দৈর্ঘ্য এবং চওড়া তো আমরা আপনার একটা সূত্র আছে আপনারা জানেন যে যখন কোন ভলিউম বা আয়তন বের করতে হয় তখন দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা এটি নিতে হয় তো এখানে আপনি দেখছেন লেন্থ তো এখানে যদি আমরা নর্মালি একটি বড় সাইজের রুমে যেটি হয় যে পনেরো ফিট চওড়া হয় বারো ফিট পাশে হয় যাই হোক টোটালি দশ ফিট নর্মালি উঁচু হয় তাহলে আমরা এখানে এইগুলো গুণ করলে সমান সমান পাবো হচ্ছে আঠারোশো কিউবিক মিটার বা সিইউ ফিট তো আমরা জানি একটি সূত্র আছে আয়তন বের করার সেটি হচ্ছে যে এটি এবং পরবর্তী যে সূত্রটি আপনার লাগবে যখন আপনি এসি স্থাপন করবেন এসি হিসাবের জন্য এই এটি একটি হিসাব সেটি হচ্ছে যে এক হাজার কিউবিক মিটার বা সরি এক হাজার সিউ ফিটে এক টন এসি দরকার আয়তন বের করে নিব যে টোটালি একটা রুমে কতটুকু জায়গা আছে তারপরে আমরা যেটি করব এটা নিয়ম হচ্ছে যে এক হাজার সি ফিট সমান সমান এক টন এসি এবার যেই আয়তনটা হয় সেটি দিয়ে এটা দিয়ে ভাগ দিব এটাই আমাদের নিয়ম তো সে এখন বলিয়াম বা আয়তন সমান সমান হচ্ছে আপনার আঠারোশো কিউবিক মিটার বা সি ইউটি তো আমরা সেখান থেকে যদি ভাগ দিই এই সূত্রের এক হাজার দিয়ে তাহলে দেখা যাচ্ছে যে এই কক্ষের জন্য দরকার হয় ওয়ান পয়েন্ট এইট টন এসি এখন এটা হচ্ছে আন্তর্জাতিক হিসাব এভাবে যদি আপনার রুম যদি টপ ফ্লোরে থাকে বা সাইড থেকে রোদ্রু লাগে বা যে কোনো কিছু হলে এটি একটি সেফটি এখানে আপনার এই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি এসি স্থাপন করেন তাহলে আর আপনাকে কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না কিন্তু অনেকেই খরচ বেশি সেজন্য বাংলাদেশের বা এশিয়ার অনেকেই যেটি করেন সেটি হচ্ছে একটি মুখস্থ বিষয় আছে সেটিও আমি জানিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে একশো যদি এটা এই এই মেজারমেন্টটা যদি এক বারোশো হয় তাহলে অনেকেই যেটি করেন যে আপনার এক এক টন থেকে পঁচিশ পারসেন্ট কম যেটা সেটি হচ্ছে যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ টন এরকম জিরো পয়েন্ট সেভেন ফাইভ টন এরকম এসি তারা কিনেন আবার একশো বারোশো থেকে যদি পনেরোশো হয় তাহলে এক টন নেন আবার পনেরোশো থেকে যদি আড়াইশোর পনেরোশো থেকে যদি আহ আপনার পঁচিশশোর মধ্যে থাকে তাহলে দেড় টন নেন তারপরে যদি আহ দুই পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে থাকে তাহলে দুই দুই টন বা দুই টন প্লাস নিয়ে থাকেন তো যাই হোক সেটি বললাম আর এখান থেকে মেজারমেন্ট করে আপনি নিজেই কত টন নেবেন সেটি আহ মেজারমেন্ট করে নিতে পারেন তো একটি স্ক্রিনশট নিয়ে আপনি নিজেই দেখতে পারেন খুব বড় কোনো অঙ্ক নয় তো এই ছিল মোটামুটি হিসাব আমরা এখন মূল ভিডিওতে ফিরে যাব প্রিয় ভিউয়ার্স যদি আপনার আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং যদি কোনো বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন আমরা সবসময় প্রতিটি কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর কোনো বিষয়ে যদি জানতে চান যে এই বিষয়ে আপনার ভিডিও নির্মাণ করা দরকার আছে টেকনিক্যাল যে কোনো বিষয়ে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব সে বিষয়ে নতুন ভিডিও দিয়ে আপনাদের সহায়তা করার জন্য ব্লুবার টিভি সবসময় আপনার সঙ্গে থাকে সবসময় আপনার ভালোর জন্য কাজ করে আপনার পাশে থাকবার চেষ্টা করে সেজন্য আপনিও ব্লুবার টিভির পাশে থাকুন দেখা হচ্ছে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনাস